আলাইকুম বন্ধুরা, আমরা আজকে মা বাচ্চা, আমরা একই রকম জামা পরেছি। আমরা যাচ্ছি ঈদ শপিং এ। আমরা কিছু অনলাইন শপিং করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি ঈদ শপিং এ। বাই। আমরা মা ছা যাচ্ছি। ছা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। শপিং করতে কেমন ভালো লাগে? আমাদের দেখতে কেমন লাগছে? অনেক কিউট লাগছে। লাইক বারবি। ঈদের কেনাকাটা করতে আমরা কে না ভালোবাসি। ঈদের কেনাকাটার মধ্যে মজাই আলাদা। তো আমরা চলে আসলাম রানার প্লাজায়। আমরা মেয়েদের যে ড্রেসের ফ্লোরটা আছে সেটাতেই চলে আসলাম। আমি ভাবলাম যে ঈদের কেনাকাটাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা শোরুমে এসেছি, নাম মাত্রা। জারার জন্য ড্রেস কিনতে এসেছি। জারা যখন ছোট ছিল তখন এখান থেকে অনেক ড্রেস কিনেছিলাম। তো ভাবলাম দেখি তো জারার মাপে কিছু পাওয়া যায় নাকি। তো পেয়ে গেলাম বেশ কয়েকটা সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস। জারা তো মহা খুশি। আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে রিজনেবল প্রাইসে। চলে আসলাম পুলিশ প্লাজায়। এইটা বগুড়ায় নতুন হয়েছে। তো এ দোকান সে দোকান ঘুরে দেখছি, ভালোই লাগছে। সারা বছর যাই কেনাকাটা করি না কেন, ঈদের সময় কেনাকাটা করার মজাটাই আলাদা। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আগে আব্বু আম্মুর সাথে যেতাম, আর এখন মেয়েকে নিয়ে আসি কেনাকাটা করতে। ঈদের বাজারটাও সেরে ফেললাম এই ফাঁকে টাচ অ্যান্ড টেক থেকে। আমরা যারা বগুড়ায় থাকি তারা সবাই জানি টাচ অ্যান্ড টেক একটা স্বনামধন্য সুপার শপ, যেখানে সব কিছু একসাথে হাতের নাগালে পাওয়া যায়। নিয়ে নিলাম ফুড ভিলেজের ঘি আর ফুড ভিলেজের লাচ্ছা সেমাই, যেটি ছাড়া আমার ঈদ সম্পূর্ণ হবেই না। ট্রলি ভরে ঈদের বাজার সেরে ফেললাম, সেই সাথে সংসারে টুকিটাকি কেনাকাটাও করলাম। আমি সব সময় ঈদের সময় কিছু কাঁচের জিনিস কিনি ঈদের খাবার পরিবেশন করার জন্য। তো এবারও কিনলাম, আর সেই সাথে ঈদের খাবার রান্না করার জন্য একটা প্যানও কিনে ফেললাম। এগুলো হচ্ছে আমার অনলাইন শপিং। আমি মূলত অনলাইন শপিং করতে খুবই পছন্দ করি। গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামার্স, গ্ল্যাম গার্ল, এই পেজগুলো খুবই অথেন্টিক। আপনারাও চাইলে এখান থেকে কিনতে পারেন। আর শাড়ি কিনেছি সেরিমোনিয়াল অ্যাটার, ওয়ার্ড্রপ থেকে। এগুলো কিন্তু ভীষণ অথেন্টিক এবং রিলায়েবল, এবং অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। তো এবার আমি কিনেছি গাদোয়াল, তসর, পোড়া মসলিন। আর এই যে বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও আমি নতুন কিনেছি। আমি প্রতিবার ঈদে বিছানার নতুন চাদর কিনি। ঈদের দিন নতুন চাদরে ঘুমানোর তো মজাই আলাদা, তাই না? ঈদের দিন সব কিছুই নতুন নতুন, ভীষণ ভালো লাগে। আরও কিছু ড্রেস আছে, কিন্তু সেগুলো আছে টেলারে। এগুলো কিছু জুতো কিনেছি, ঠিক সব কিছুর সাথে ম্যাচিং করে নাই, যাতে পড়তে আরাম হয় সেরকমই কিছু কিনেছি। জুতোগুলো কিনেছি স্টেপস থেকে আর বাটার থেকে। এই যে নেকলেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিনেছি অনলাইন পেজ গার্লস রুম থেকে। এটা কিন্তু খুবই সুন্দর। তো এই ছিল আমার কেনাকাটা, আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানাবেন আমার কেনাকাটাগুলো কেমন লাগলো, আপনারাও কি কেনাকাটা করলেন সেটাও জানাবেন। আর আপনাদের ঈদ খুবই ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক। আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।